জাবানা জাবানা তোমরা পরীক্ষা করছো না করো ওগো রক্ত রক্ত পরীক্ষা করলাম জলের ভিতর আবার রক্ত তোমার দেখলে তো মনে হয় যে বাংলাদেশে পোলট্রির অভাব খালি মাছে খালি টুবাইতেছে খালি ফুকুট করে উড়ে ধরছিস না মাছ এই মাছ তো ধরবে তুমি এরকম করে কথা বলো যদি তাহলে কি কখনো মাছ ধরবে চুপ থাকো দাদা একদম চুপ আর কথা কন যাব না আর একটা কথা কন যাব না সখী হ্যাঁ বলো আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করতে আসি কোনো লোক দেখতে পাই না তাহলে আজে দেখো এখানে দুটি ছেলে মাছ ধরতে এসেছে আমরা কি করে স্নান করব তাই তুমি ওদেরকে বলো এই গাঢ় ছেড়ে যেতে আমরা এই ঘাটে স্নান করব ঠিক আছে তুমি যেহেতু বলছো আমি গিয়ে বলি এই শুনো আরে আমাকে না আরে তোকে ডাকছি আমারে হ্যাঁ তোমাকেই ডাকছি কগো আমার ডাকতেছো না হ্যাঁ তোমাকেই ডাকছি কাকে কবা তাদের কো আমার সময় নাই তোমরা এই ঘাট ছাড়ো আমি আমার সখীকে নিয়ে এই ঘাটে চান করব ও বালা কামটা করছো মনে হচ্ছে তোমার বাপের গাড়ি দেয়া হ্যাঁ এই বাপ তুলে বকা দিবে না বকা দিলাম না এটা আশীর্বাদ দিলাম তোমার বাবারও ঘটনা আমার বাবারও ঘটনা এটা ঠিক আছে তোমরা ছাড়ো আমরা এখানে চান করব চার পাঁচজন মানুষ আহলে সবার মধ্যে একটা চট দেই হাই রে হাই কি কথা গলা বাড়াইতেছ আমরা গেছি আমরা মাছ ধরমু তারপরে তোমরা যাবা এত কথা বাড়াচ্ছ কেন যাবা না তোমরা দেখ এটা কি করলি এটা মোটামুটি একটা বুম ছাড়লাম পেট্রোল বুম হাই রে হাই বাস না বলা বিদেশি ছেন বিদেশি ছেন হ্যাঁ যে বিরানি বিরানি খেয়েছে হেন্না পারিলু শুটকি শুটকি দিয়া ভাত খাই আইছে সেটা ছেন মারাইছে আর কে বিদেশি ছেন আসে এই যে হর ইনো ইনো কই ফালা দে বসি ফালা এই ও এগার ছাড়বে না জীবনেও না আমি মোর মতো ছাড়মু না ছাড়বে না না সখি ফালা দেই বসি ও আমার কথা শুনছে না তুমি একটু বুঝিয়ে বলো ঠিক আছে ওদের জল ঘোলা করে দাও তোমরা দুজন মিলে দাদা জল ঘোলা করে দিয়েছে তুমি এর শোধ নিতে পারবে না খারতে কেন এই এটা কি পরীক্ষা করছো মনে করো আগর রক্ত রক্ত পরীক্ষা করলাম জলের ভিতর আবার রক্ত যে যেন পাও দিয়ে পাড়া দিছে না ওকে টেস্ট করে দেখলাম ওকে রক্ত না গাঙ্গ রক্তের গ্রুপ মিল আছে কিনা যদি রক্তের গ্রুপ এক হয় তাহলে তো পুলাহান কানা খুরব রক্তের নেগেটিভ পজিটিভ আছে আর সমস্যা বনা উনি গোলা করি কেমন জামুনে তাই করি গিয়া আমরা এলুকাই মার ধরবো নয় মুর মুচকিয়া ঠিক আছে তাহলে বসি ফেলি এই শুনছো আবার তুমি এসা আমি এসি তোমার দেখলে তো মনে হয় যে বাংলাদেশে পোলট্রির অভাব তাই নাকি এত শুরু কে চান এত নেছো হ্যাঁ তুমি ভাগে দিকা কত গো তোমার মুখ দিয়া সাবসিডি ওহো এই কথা তো কোনে যাইরা হতি না কথা হুনছো আরে আমার কাছে পাঠিয়ে দাও কা কা আর কাছে পাঠামু তাইলে হানি জীবনের কামা হাইরি কইরা হালাবো হ্যাঁ যাইরা শালি মুখ দিয়া সাবসিডি না কি ছিটবো মুখ দিয়া মৌ ছিটবো সামনে বান্ধা কাটে তোর তোলা শান্তি পাম না মোবাইলটা খুললে ছালা তোলা শান্তি পাই না চুপটারে ছেফুদা তুই এ নই এমচ ওই কথা বাদ দাও হ্যাঁ আর আমার কথা হনো ক আমি আর আমার সখী স্নান করব আচ্ছা ঠিক আছে সখী রা পাড়াই দাও তারপরে দেখতাছি সখী বাংলা ছেড়ে কথা শুনি না
ঠিক আছে আমি বলে দেখি এই শুনছেন ও আমার ডাকতেছে না ডাক দিলে জামুমুর থাকাইনি কি কবা আই লাভ ইউ কি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ কি মানে হে দিনকে কইছিলাম না ছেড়ে একটা জুতাতে দুপুট করে বাড়ি মার ভুল বললে তো দেবেই হ্যাঁ মাছে আম পরিত্যার কই না আজকে তোমার কইলাম আজকে বললে হ্যাঁ বল আমি তো তোমাকে ডাক কাগন দেন ফিরে গামু একি তুমি এমন করে কি খাচ্ছো তো তুমি না ছাড়লা না হ্যাঁ মুনে ও যে গোয়াশের মাংস দে মুনে মুড়ি মাহিন ছিল তাই হ্যাঁ শোনো গাও এদিকে আচ্ছা নো না নো ডিক্স মারে নো ডিক্স মারে আচ্ছা ধরবো না গাও আমি তো তোমাকে ডাকিনি কারে ডাকছো আমি তোমার বন্ধুকে ডেকেছি রে হ্যাঁ এ বেসাইস পুলারে হ্যাঁ ওনাকে হ্যাঁ রে মানুষ আর খুঁজে পাইলা না হ্যাঁ এটা একটা পুলা হইলো হ্যাঁ ওনাকে এই হ্যান্ডসাম পুলা তুইয়া তুমি কইতে না কি খুঁজে আনো আমার কাছে কো সমস্যা নাই তো না না তুই ছবা পালা না কেন কি করে এই যে মদ খায় গাঁজা খায় গাঁজা খায় আব্বা খায় বাবা খায় আচ্ছা তুমি ওর কি হও বন্ধু বন্ধু তুমি খাও না উনি খাই না একদিন খেলে গাঁজা খাই এক তব নষ্ট করছি আহারে তাহলে না তোমরা একই ঘাটের মাঝি হলে আমি কম খাই তো বেশি খাই ও তুমি কম খাও আর বেশি খাই তারপর ওনাকে পাঠিয়ে দাও যাও না যাও খিন্দা বলো তো কপালটা খুব ভালো রে কেন আমি গেছিলাম আমারে না করলো কয়ে ওরে পাড়াই দাও গা আর এই যে মাথার মধ্যে ফিতা বানছে মানছে মনে করবো যেন গ্যাস্ট্রিক হয়েছে চুপ এই যে শুনো যাও যাও তোমার ডাকছে যাও তোমার কেন ডাকছে যাও বগলে যাও আমাকে ডাকছে ঠিক আছে আমি গিয়ে শুনছি শোনো আমি যতক্ষণ ওই খান থেকে না ফিরবো তুমি ততক্ষণ এখানে চুপটি করে বসে থাকবে ঠিক আছে তাহলে আমি যাই ওরে আমার কাছে পাঠিয়ে দাও আমাকে ডেকেছো তুমি এই তোমাকে কি বললাম আমি চেম্বরে খারেছি বললাম না এখানে চুপটি করে বসবে হারে নু বই থাকুন তাহলে এদিকে কেন আসলো কষ্ট থাকা হয়নি কেন ছলে খালি বিল বিল করে চুপ একদম চুপ আমি গিয়ে শুনছি আর কিন্তু আসবে না ঠিক আছে যাম না আচ্ছা কেন রেখেছো বলো আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি আমরা তো আজকেই আছি কি বলেছি আমি কে বলেছি আমি যদিকে যাবি না তুই আর যাম না তো তাহলে মনে থাকে জানো ওই মেয়ে কি বলে আগে ভালো করে শুনি দাদা হুঁয়ায় তারপরে আমি কইতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা বলো কি বলবে তাই বলছি তোমরা এই ঘাট ছাড়ো এই ঘাটে আমরা স্নান করব বাহ কি চমৎকার কথা বলছে দাদা কি কইলো বলছে কি তোমরা এই ঘাট ছাড়ো এখানে আমরা স্নান করব এই ওরা স্নান করব হ্যাঁ তাই তো বললো করুক গে মে মানুষ করুক গে এই তুই কিন্তু বাড়ি দুষ্ট তোর মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না হয়েছে দেখেন দেখেন